ফ্রেন্ডস, সবাইকে শুভ নববর্ষ। কাল অনেক স্পেশাল একটা দিন, আজকে তো রাত 12টা তো শুরু হয়ে গেছে কালকের দিনের, তো মূলত অনেক দিন পর লাইভে আসলাম বৈশাখী শুভেচ্ছা জানাতে সবাইকে। মারুফ হায়দার আছেন আমার সাথে, মিজানুর রহমান আছেন, সুশান্ত আছেন, নিয়াজ মুর্শেদ টিপু আছেন, সাব্বির মাহমুদ শাকিল আছেন। হাই শাকিল, হ্যাঁ দোস্ত ভালো আছি। সজীব আহমেদ জয়েন করেছেন, তারপর রিহান, মিজানুর রহমান, সুশান্ত কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আমি আশা করছি সবাই নতুন বছরে অনেক ভালো ভালো মজার মজার প্ল্যান করেছেন। আজকে লাইভে আসলাম এই জন্য যে সবার সাথে প্ল্যান, সবার প্ল্যান শুনবো যে কার কী প্ল্যান কালকে। এবং আনোয়ার হোসেন আছেন, নয়ন আছেন, শুভ নববর্ষ। সজীব আহমেদ উইশ করেছে তোমাকে, আমার পক্ষ থেকেও অনেক অনেক শুভেচ্ছা সবাইকে নববর্ষের। বিল্লাল খান আপু কেমন আছেন? হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। সেলিম আছেন, আজমির আছেন, শফিকুল ইসলাম আছেন, ফরহাদ আলী আছেন, কাজী আজিজুল জয়েন করেছেন। হ্যাঁ, নিউ অ্যালবাম সম্পর্কে বলবো, আমার আর অনিক সাহান, আমার ফ্রেন্ড অনিক সাহান অনেক ভালো কম্পোজার, এবং তার কম্পোজিশনের গান আপনারা শুনেছেন, জনম জনম তোমাকে কাছে পেতে চাই গানটা ছিল অনিকের সাথে করা, এবং এটার কম্পোজারও অনিক ছিল। এবং আমার মনে হয় যে নেক্সট আমাদের বৈশাখ উপলক্ষে যে প্রজেক্টটা আছে আসছে নতুন প্রজেক্ট, এটা হচ্ছে সোনারো পাখি নামের একটা গান, আর ভীষণ সুন্দর একটা গান এটা। মানে আমি যখন করতে গেছি তখন আমার কাছে এত ভালো লেগেছিল যে আমি, মানে আমার কান্না চলে এসেছিল সামহাও। গানটা কথাগুলো এত সুন্দর, এত রোম্যান্টিক একটা গান, সুরটা এত টাচি, শোনার পরে এত ভালো লাগবে। আমার আশেপাশে যারা ছিল এবং যাদের আমার পরিচিত যারা ছিলেন সবাইকে ইতোমধ্যে আমি আমার ভিডিওর মাধ্যমে গানটা শেয়ার করেছি, তো সবাই বলছে অনেক অনেক সুন্দর হয়েছে। তো আশা করি যে আপনারাও এই প্রজেক্টটা পাবেন এবং শুনে দেখবেন, গানটা অসম্ভব একটা সুন্দর, সুন্দর একটা গান, এবং মনে হয় না যে কেউ বলবে যে গানটা ওই রকম, সবার ভালো লাগবে এটাই আশা করছি। সুমন আছেন, মাসুম আছেন, আজমির আছেন, আপনার ফেস কি প্রবলেম আছে নাকি, কেন কি প্রবলেম হতে পারে আমার ফেসে? হারুন লিমন কেমন আছো? হ্যাঁ ভালো আছি। জাহিদ হোসেন লিখেছেন, সরি আমি আপনার ছোট্ট একটা ফ্রেন্ড, থ্যাংক ইউ সো মাচ। ফারুক লিখেছেন, আপু শুভ নববর্ষ, আপনাকেও অনেক নববর্ষ অনেক শুভেচ্ছা। সংটা একটু বলেন, সংটার একটু আমি শোনাতে পারি, আমার ফেসবুকেও আপনারা দেখতে পারেন গানটা, ছোট্ট একটা ভিডিও ভিডিও ক্লিপ শেয়ার করেছি অলরেডি, তো সবাই অনেক অনেক শেয়ার করেছেন গানটা, সবাই বলছেন ভালো হবে কাজটা, এবং আমিও খুব আশাবাদী যেহেতু আমার অলমোস্ট অনেক ফ্যানরাই গানটা শুনেছেন সোনারো পাখি। পুরা গানটা এখনো আসেনি যদিও, কিন্তু আমার বিশ্বাস যে খুব শিগগিরই গানটা আসবে এবং আপনাদের কাছে পৌঁছাবে। আপু জনম জনম গানটা দিয়ে শুরু করো। এফে প্রীতম, হাই প্রীতম ভালো আছেন? আলিক মোহাম্মদ মহাবুব, হ্যালো মাই ফ্রেন্ড, হ্যালো। শুনেন না ও হো হো,
ফখরুল আছেন, দুবাই থেকে অনেকে আছেন দেখতে পাচ্ছি। না কেমন ফিলিং পাইতে সো কি মোহাম্মদ কামাল লিখেছেন, আপনার বিয়ে হয়েছে নি? বিয়া করেন নাই? না, এখনো বিয়ে করিনি। একটু শুনান। আচ্ছা, সোনার পাখি উইরা গেলে কেমনে পাইবি তারে, একবার যদি যাই রে চলে বুঝবি হাড়ে হাড়ে। পরাণে বাঁধিলাম মনেতে গাঁথিলাম শ্যামলা যাস না রে ছেড়ে, পরাণে বাঁধিলাম মনেতে গাঁথিলাম শ্যামলা যাস না রে ছেড়ে। সোনার পাখি উইরা গেলে কেমনে পাইবি তারে, একবার যদি যাই রে চলে বুঝবি হাড়ে হাড়ে। এটা হচ্ছে নতুন যে গানটা আসছে বৈশাখ উপলক্ষে, সেই গানটা। আর খুব শীঘ্রই আমি আশা করছি যে অনলি সাবা 3, যেটা আমার থার্ড সোলো অ্যালবাম, এটা আপনাদেরকে আমি দিতে পারবো। ফাকরুল, দাঁতটা আরেকবার দেখাও। রিয়াজুল লিখেছেন, অসম, থ্যাংক ইউ সো মাচ। দিশা হারা মণি, আচ্ছা আছেন আমার সাথে, উমর আছেন, শিপুদে আছেন, আরও অনেকেই আছেন আমার সাথে, মনিরুল আছেন, আই লাভ ইউ অল। সৌদি আরব থেকে মোস্তফা কামাল আছেন, আপু শুভ নববর্ষ, দেলওয়ার লিখেছেন শুভ নববর্ষ সবাইকে। আর সোহেলাম, সোহেলাম, আচ্ছা, পৃথিবী অনেক বড় যদি বিশ্বাস করো। আজকে তো আমি আসলে মানে লাইভে এসেছি শুধুমাত্র সবার কাছ থেকে শুনতে যে বৈশাখে কার কি প্ল্যান আছে, এবং সবাই আমাকে জানান যে কালকে আপনারা কি করছেন, পরিবার প্রিয়জনদের সাথে কিভাবে সময় কাটাচ্ছেন। আমার তো কালকে অনেক কাজ, অনুষ্ঠান আছে, তারপর প্রিয়জনদের সাথে ঘোরাঘুরির একটা ব্যাপার আছে, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা, আমাকে সবাই অনেক সময় পায় না, তো তাদেরকে সময় দিতেই আসলে এই ছুটির দিনগুলো সময় দিতে চাই, তবুও আমাদেরকে অনেক ব্যস্ত থাকতে হয় এই বিশেষ দিনগুলোতে, আপনাদের জন্য অনেক ব্যস্ত থাকতে হয়। ফকরুল, রুবেল আছেন, মঞ্জুর আলম আছেন আমার সাথে এই মুহূর্তে, পৃথিবী অনেক বড়। আজকে আমি গান করতে আসিনি, আজকে কেবল আমি এসেছি শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করতে যে কালকে নববর্ষ এবং কেমন কাটছে দিন, এবং কাল কেমন কাটবে সবার, কালকের প্ল্যান কি আমাকে এখনই এই মুহূর্তে লিখে জানান, আমি এই মুহূর্তে লিখে পাঠান, আমিও একটু পড়ি যে সবার দিন কালকে কেমন যাবে, কার কি প্ল্যান, আমি খুবই এক্সাইটেড জানার জন্য। আর সারাদিন ঘোরাঘুরি, আচ্ছা, সুমন লিখেছেন সারাদিন ঘুমাবো, ওহো। আমার প্রোগ্রাম আছে, ভার্সিটিতে প্রোগ্রাম আছে। প্রহর লিখেছেন, কাল ঘুম 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 দিব লম্বা। আচ্ছা, সবারই তো প্ল্যান, আসলে সত্যি কথা বলতে আমারও কাকে সকালবেলাটা শুরু হবে শুধুমাত্র ঘুম দিয়ে। হ্যাঁ, ছুটির দিন বলে কথা। এস এম তুষার, নাইস সং সাবা, থ্যাংক ইউ সো মাচ। সাবা, আপনার ফিউচারটা কি? আমার ফিউচার হচ্ছে, আমার ফিউচার হচ্ছে সবার ভালোবাসা পাওয়া, আর খুব সৎভাবে জীবনযাপন করা। কাল দিন শুরু, তোমাকে 2 রাকাত ফজরের নামাজ পড়ার আহ্বান করছি। নূর রাজা, আলহামদুলিল্লাহ, আমি শুধু কালকের দিন কেন, আমি প্রতিটা দিনই নামাজ পড়ি, এবং
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। আমার যতই প্রোগ্রাম থাকুক এবং যত রেকর্ডিং থাকুক না কেন বা আমার ক্লাস থাকুক না কেন, যদি সবার আগে তো নামাজ, তো আমার মনে হয় যে আমরা কাজের কাজের আগে সবসময় নামাজ পড়ার চেষ্টা তো আমি করি। আর যদি কোনো রকমের যদি ইমার্জেন্সি কোনো কাজ হয়ে থাকে যেটা আমার এই মুহূর্তে করা উচিত, বা আমি করছি, আমি ওই মুহূর্তে পড়তে পারলাম না, কাজা হয়ে গেল, দেন আমি নামাজ কাজাটা পড়ে নেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। ফখরুল, জুয়েল জুলাই, বা তোমার নতুন অ্যালবামের নাম কি? ও ও ও ও আলহামদুলিল্লাহ, বুজবালুর কিছু ফজলের নামাজ দিয়ে শুরু হবে, খুব ভালো কথা। দেবদাস লিখেছেন, আপু ভাল লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আপনার চেহারা খারাপ হলো কেন? তাই এত খারাপ হয়ে গেছে চেহারা? কারণ আমি আটা ময়দা সুজি মাখি না, তাই আমার চেহারা এত খারাপ। আজমি লিখেছেন, আপনি কি কালো? আমাকে দেখতে কালো মনে হচ্ছে, তাহলে কালোই, অনেকদিন ধরে দেখিনি সুইট সাবাকে, থ্যাংক ইউ সো মাচ। এই তো আমি চলে আসলাম, ফ্যামিলি নিয়ে রমনায় যাব, অনেক ঘুরবো। এস কে শাওন লিখেছেন, হ্যাঁ রমনা তো আমার কাছে খুবই 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 মজার একটা জায়গা। আমি যখন ছানটে গান শিখতাম, ছানটে বর্ষবরণের যে অনুষ্ঠানটা হয় ছানটে, মানে বটমূলে, রমনা বটমূলে, সেখানে আমি প্রায় 2 থেকে 3 বছর ওখানে অনুষ্ঠান করেছি। এখন যেহেতু ছানটে থেকে চলে এসেছি এখানে, ওখানে শেখা শেষ, সো এখন আর যাওয়া হয় না ওভাবে, আর ভিড়ের মধ্যে এখন যাওয়াটা খুব একটা পসিবল না। তো আমার যারা ভক্তরা আছেন তারা অনেক সময় একটু ভিড়ের মধ্যে আসলে যাওয়াটা একটু, মানে কি বলবো, একটু ইয়ে হয়ে যায়, ঝামেলা টামেলা হয়ে যায় আর কি, তো এই জন্য বটমূলে যাওয়া হয় না। নতুন অ্যালবামের নামটা কি? নতুন অ্যালবামের নামটা এখনো ডিসাইড করা হয়নি, আশা করি যে আমি যখন জানতে পারবো, আমার ফেসবুক পেজের সাথে থাকবেন তাহলে জানতে পারবেন নতুন অ্যালবাম এবং নতুন গানের নিউ আপডেটসগুলো। আর এই মুহূর্তে আমার সাথে যারা নতুনভাবে জয়েন করেছেন এবং আমার সাথে যারা এই মুহূর্তে আমাকে শুনছেন এবং কমেন্ট করছেন, তারা যদি আমার সাবরিনা সাবা এই পেজটাতে লাইক না দিয়ে থাকেন, তাহলে ছোট্ট একটা লাইক বাটন আছে ওখানে, একটা লাইক দিয়ে দিন এবং আমার এই পেজটি এবং এই লাইভটি শেয়ার করুন, যাতে আপনার ফেভারিট মানুষ বা আপনার পরিচিত মানুষ আপনার পছন্দের সাবরিনা সাবাকে শুনতে পারে। ধন্যবাদ সাবা। পাঁচক মুজিবুর রহমান লিখেছেন, লাইভে দেখে খুশি হলাম, থ্যাংক ইউ সো মাচ। মোজাম্মেল জাকারিয়া, আপনাকেও ধন্যবাদ। সুজন চন্দ্র, থ্যাংক ইউ সো মাচ। বৈশাখী হাসি দেখতে চেয়েছেন নাইম খান, এটা ছিল বৈশাখী হাসি। আমি সবসময় হাসি খুশি থাকতে খুব পছন্দ করি। জনম জনম তোমাকে, আচ্ছা ঠিক আছে, এত রিকোয়েস্ট আসছে এই গানটা যেহেতু। এই জীবনে চাই না কিছু, চাই শুধু তোমাকে, জীবনে মরণে থেকো তুমি, শুধু আমার পাশে, জনম জনম তোমাকে কাছে পেতে চাই, তুমি ছাড়া এ জীবনে আপন কেহ নাই, জনম জনম তোমাকে কাছে পেতে চাই, তুমি ছাড়া এ জীবনে আপন কেহ নাই। আপনিও প্রুফ করলেন যে মেয়েরা আটা ময়দা মাখে। হ্যাঁ আটা ময়দা মেয়েরা তো মাখেই আসলে, মানে এই জন্য মনে হয় আমি আজকে আটা ময়দা মেখে আসিনি, এই জন্য অনেকে আমাকে বলছেন আমি দেখতে কালো হয়ে গেছি। আমার সাথে নীল ছোঁয়া আছেন, তারপর দেবী ওয়ার থেকে, দেবিদার থেকে, কুমিল্লা থেকে আছেন একজন,
তারপরে অনেকেই আছেন এখানে আমার সাথে জয়েন করেছেন। আপু, তোমার বান্ধবী অপুর খবর কি? অপু 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 বিশ্বাস নাকি? উনি তো আমার বান্ধবী না, উনি তো একজন নায়িকা না, আমি তো গান করি। ইমতিয়াজ আহমেদ না দেখতে আগের মতোই আছেন। ও, থ্যাংক ইউ সো মাচ। প্রিন্স ফারুক অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। আসলে সুন্দর থাকার জন্য আমার মনে হয় যে সবাই আমার সাথে একমত হবে যে মনটা ভালো রাখা খুব দরকার। আর মনের সৌন্দর্য হচ্ছে মানুষের মুখে প্রকাশ পায়, যার মন যত সুন্দর তার চেহারা তত সুন্দর হয়। আর মানুষের সাথে ভালো কথা বলা, তারপর আমি যেটা বিশ্বাস করি যে নামাজ পড়লে, তারপর মানুষের সাথে ভালো কথা বললে, ভালোভাবে কথা বললে, ভালো ব্যবহার করলে, এগুলো করলে মানুষের চেহারা অনেক সুন্দর থাকে। তো আমি ওটা চেষ্টা করি আর সুন্দর সুন্দর গান উপহার দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। আপু, বৈশাখে আপনি শাড়ি পরবেন? হ্যাঁ, আমার তো খুব ইচ্ছা, বৈশাখে শাড়ি পরে অবশ্যই একটা ছবি দিব। কি জুলে জুয়েল লিখেছেন, থাপড়াইয়া দাঁত ফালাই দিমু, তোমার গাল এত সুন্দর কেন? এত সুন্দর গাল, থাপ্পড় মারার কথা বলতেছে, আল্লাহ কি অবস্থা! ইমতিয়াজ মাহমুদ রনি, এই তো আপনার নামটা সুন্দরভাবে পড়ে ফেললাম। আরো আছেন এখানে সুমাইয়া বিনতে আজিজ, দ্যাট সুইট ভয়েস, থ্যাংক ইউ সো মাচ। মাসুদ সরকার, আবুল মিয়া আছেন, তারপরে পৃথিবী অনেক বড়। আচ্ছা, আমি আর বেশিক্ষণ মনে হয় লাইভে থাকবো না, হয়তো আর 5 মিনিট আছি। আপনারা আপনাদের আরও কিছু জানা থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন। আর এখন পর্যন্ত যারা আমার পেজে লাইক দেননি এবং আমার এই লাইভটা শেয়ার করেনি, তারা ঝটপট তাদের প্রোফাইলে গিয়ে আমার লাইভটা শেয়ার করে ফেলুন। আর কালকের দিনের ব্যস্ততা কার কীরকম সেটা জানতে চেয়েছিলাম, অনেকেই লিখেছেন এখানে। আসলে আমার অনেক পড়াশোনার ব্যস্ততা রয়েছে এবং ব্যস্ততা গানকে ঘিরেও অনেক ব্যস্ততা। সো আমার কাছে সব সময় আসলে এইভাবে লাইভে আসাটা পসিবল হয় না, কারণ আমি তো বেশিরভাগ সময় রাতে লাইভে আসি। আর অনেক সময় দেখা যাচ্ছে পরের দিন পরীক্ষা থাকে, কুইজ থাকে বা অ্যাসাইনমেন্ট থাকে, তখন করাটা পসিবল হয়ে ওঠে না। শুভ আছেন, তবুও লাইভে আসার চেষ্টা করি যখনই সময় পাই। যেমন আজ কালকের দিন ছুটি আছে, ভাবলাম যে কার কি প্ল্যান এটা জানার জন্য হলেও অন্তত আমার ফ্রেন্ডদের সাথে, আমার ফ্যানদের সাথে অনেক দিন কথা হয় না, তো সরাসরি কথা বলতে আজকে চলে আসলাম। লুকিং সো গ্রেট ইউর ভিডিও, কাতার থেকে ইয়াকুব আলী। হাই ইয়াকুব, কিসে পড়েন? আমি অনার্সে পড়ছি ইংলিশে, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। যারা কমেন্ট করেন ভালোভাবে কমেন্ট করবেন, কারণ সাবা অনেক ভালো একটা মেয়ে। থ্যাংক ইউ মোহাম্মদ জাকারিয়া, আলহামদুলিল্লাহ ভালো মেয়ে কিনা আমি আমি আসলে জানি না, এটা তো আপনারাই বলবেন। আর ভালোভাবে থাকার চেষ্টা করি, আপনাদের দোয়ায় তো অনেক ভালো আছি। জিহাদ ইসলাম লিখেছেন, তারপর তায়েফ হোসেন, আপু তোমাকে ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। জনম জনম আমি কিছুক্ষণ আগেই গিয়েছি গানটা। খন্দকার হুসেইন আহমেদ, হাই। রমজান হোসেন আছেন, আই লাভ সাবিনা সাবা, কালকে পিক অবশ্যই সবুজ হতে হবে। লাল সবুজ না তো, কালকে তো সাদা লাল পরে শাড়ি, আমারও ওই শাড়িটা এরকমই হবে হয়তো। কালকে তো আমি দিবই, আমার ছবি পোস্ট করবো। আমাকে কি ঠিকমতো শোনা যাচ্ছে না? আচ্ছা, সময়ে তো আর বেশিক্ষণ নেই, আমাকে যেতে হবে, কালকে দিনে তো অনেক প্ল্যান আছে এবং একটা ভালো ঘুম দরকার খুব। সবাই বেশিরভাগই দেখছি যে লিখছে যে তাদের বৈশাখী দিনটা বেশিরভাগ ঘুমিয়েই কাটাবেন তারা। আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, ঘুমিয়ে না কাটিয়ে ইউটিউবে যে সাবিনা সাবা সার্চ দিয়ে গানগুলো শুনতে থাকুন, আমার মনে হয় যে সময়টা খুব একটা খারাপ কাটবে না। এটা নিজে নিজের পাবলিসিটি আর কি। আর শাহিন আছেন আমার সাথে, সবুজ হোসেন আছেন, মনির খান আছেন, তারপরে আছেন MD ইসলাম, বাহাউদ্দিন,
কুরেশি আছেন, মোহাম্মদ সাজু কায়সার আছেন। এই মুহূর্তে যারা জয়েন করেছেন, যারা আমার পেজে লাইক দেন নাই এবং এখনো পর্যন্ত শেয়ার করেননি আমার লাইভটা, চাইলে শেয়ার করতে পারেন আর একটা লাইক দিয়ে দেন। আর হ্যাঁ, লাস্ট একটা রিকোয়েস্ট আমি রাখতে পারি, আর হচ্ছে জাহাঙ্গীর হৃদয় সাবা মেসেজটা পড়ে, এই তো মেসেজ করে ফেললাম। সাদেক আছেন, তারপর আজমির আছেন, মনিরুল আছেন। চলে যাব এখন লাইভ থেকে, বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। তার আগে সবার উদ্দেশ্যে আমার পছন্দের গান এবং সবার পছন্দের যে গানটা আমি শোনাতে চাই সেটা হচ্ছে পৃথিবী অনেক বড়। আশা করি নববর্ষ সবার অনেক ভালো কাটবে। পৃথিবী অনেক বড় যদি বিশ্বাস করো, পৃথিবী অনেক বড় যদি বিশ্বাস করো, হৃদয় আমার আরো বড় হোক না জীবন ক্ষুদ্র, তোমার ভালোবাসার এক ফোঁটা জল এক মহাসমুদ্র, তোমার ভালোবাসার এক ফোঁটা জল এক মহাসমুদ্র। থ্যাংক ইউ সো মাচ। আশা করি কালকে নববর্ষ, সবাইকে শুভ নববর্ষের আরও শুভেচ্ছা, এবং কালকের দিনটা সবার অনেক ভালো কাটুক, বাংলা নতুন বছরটা অনেক ভালো কাটুক সবার জন্য। আর আর কি বলবো, নতুন কাজ, আমার নতুন গান শোনার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন বছরের, বাংলা নতুন বছরের নতুন যে কাজগুলো আসছে আমার। সবাই আমার সাথে থাকবেন এবং আমার এই পেজে লাইক দিয়ে আমার সাথে থাকবেন এবং নিউ আপডেটসগুলো কালেক্ট করার চেষ্টা করবেন, যাতে আপনারা আমার নতুন গানগুলো শুনতে পারেন। আর খুব শীঘ্রই সোনারও পাখি যেই গানটা, অনেকের সাথে আমার যে গানটা আসছে, আশা করি সবার অনেক ভালো লাগবে। আর আজকের মতো এখানেই, তাহলে সবাইকে টাটা, বাই বাই, আর বাংলাদেশ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তাপসো নিঃশ্বাস বাই মুমুর্ষুরে দাউরাই, বসরে আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো 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 হে বৈশাখ এসো এসো। সবাইকে বাংলা নববর্ষে আবার শুভেচ্ছা এবং বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। আল্লাহ হাফেজ।